বিসমিল্লাহ রহমানে রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বেশাদের কাজ আপনার ঘরে, অন্যদের ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো আছে। তো আমি আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আমাদের সাথে যোগাযোগ করার জন্য, শুধুমাত্র বিয়ের জন্য। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। যাক, আগামী গতকালেও একটা আলহামদুলিল্লাহ একটা সমাজসেবার উপরে অ্যাওয়ার্ড পেলাম। আসলে এটা হচ্ছে কেমন আছো বাংলাদেশ সম্মাননা স্মারক, সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আপনাকে আমরা অ্যাওয়ার্ডে মনোনীত করলাম, এই যে অ্যাওয়ার্ডটা। তো আমি আমার এই অ্যাওয়ার্ড যাই বলেন সব কিছুই তো আজকে আপনাদের কাজ করতে পারছি বলেই তো আমি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছি। মানুষের সম্মান দিচ্ছে, মানুষের কল্যাণে কাজ করলে এটা আল্লাহরও একটা রহমত বরকত চলে আসে। আমি শুকরিয়া জানাই, আমি শুকরিয়া জানাই আল্লাহ মহানের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আমি এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে কোনো না কোনোভাবে মানুষ কিন্তু ইনশাল্লাহ মানুষের কল্যাণ হচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। আমরা এখান থেকে পাত্রপাত্রের সন্ধান দেই, বিয়ের ব্যবস্থা করি। আমি আমি চাই প্রতিটা মানুষ এই সেবাটা সহজ সরলভাবে প্যারাসানি মুক্ত হয়ে স্বল্প সময় স্বল্প খরচে আপনার কাজ করে নেবেন। যে কোনো কাজই আমি বিশ্বাস করি যে সততা থাকলে ইনশাল্লাহ এই এই মানে এই পেশা বলেন যে কোনো সততা থাকলে আল্লাহ ইনশাল্লাহ এটার প্রতি রহমত বরকত দেন। এবং আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় নামাজ রোজা এবাদত বন্দিকি দান সৎকাম মানুষের কল্যাণ করে যাচ্ছি। আমি কি পাবো সেই চিন্তা না, আমি কতটুকু দিতে পারলাম মানুষের কল্যাণে সেটাই আমার সবচেয়ে বড় হিসাব। তো আমাদের এখান থেকে আপনারা রেডি অবস্থা বায়োডাটার ছবি অসংখ্য আছে, এর মধ্যে আপনারা মিলিয়ে নেবেন যেটা পছন্দ হবে তাদের সাথে। আবার আমরা বিয়ে বায়োডাটার ছবি দিব, ওদের সাথেও যদি মিলে যায় তখনই কিন্তু বিয়েগুলি হয়ে যায়। আর আমি এই বিয়ের সেক্টরটা, আমি আসলে শূন্য হাতে ক্ষমতা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আপনি শূন্য হাতে আরেকটা মানুষকে হেল্প করতে পারবেন না, এটা সবসময় মনে রাখতে হবে। আর ক্ষমতা, ক্ষমতা এমন একটা ব্যাপার যে হয়তো আমার এই প্ল্যাটফর্মটার একটা আল্লাহ একটা ছোট্ট একটা ক্ষমতা দিয়েছে যে হ্যাঁ তুমি মানুষের কল্যাণে কাজ করবা, বিয়ের কাজটা করবা, এটাই আল্লাহরই হয়তো এটা এই পেশাটা আমার জন্য আল্লাহ লিখে রাখছে। তো আমি এটা নিয়ে জানি অনেক বিতর্ক অনেক কিছুই আছে, হ্যাঁ অমুকে টাকা খেয়ে ফেলা, অমুকে টাকা খাইছে আপনাকে দিবে কেন, এই কথাগুলি যখন শুনি তখনই কষ্ট লাগে যে আমি বলবো না যে আমার এই পেশায় একদম খুব ভালো, সব পেশাতেই ভালো মন্দ সব কিছুতেই আছে, তবে আপনাদের চাওয়া পাওয়ার মাঝে সামঞ্জস্য থাকতে হবে। আপনাদের এই যে আপনারা 1,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে যে পেনটা নেই, সেই পেনটা কে নিবে সেটারও কিন্তু সেই সক্ষমতা থাকতে হবে। সারাক্ষণই কিন্তু আপনাদের সাথে ইমেল পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, আমার কম্পিউটারে চারজন রীতিমতো সব, এখন তো বেশিরভাগ হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, ইমেল বলেন হোয়াটসঅ্যাপ বলেন সব কিছুতে আমরা সারাদিনই কিন্তু আপনাদের টাচে থাকি। তো এই যে টাচে থাকাটা, এই যে সময়টা দেওয়া, এই যে একটা প্ল্যাটফর্ম ইনভেস্ট করা, এই ইনভেস্টার খরচটা আপনারা যদি না দেন তাহলে আমরা কীভাবে করব আপনাদের কাছে আমার প্রশ্ন। অনেকেই ফোন করে আপা কাজটা করে দেন, অনেকে যে না, আমি একটা আজকে কয়েকদিন ধরে ভাবতেছি যে বেশি দেখা যায় যে অসম্ভব কাজকে মানুষ সম্ভব করার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় যে কোনো কাজে, কিন্তু আমি বলছি যে না, কাজটা হওয়ার পরে আপনাদের খুশির উপরে, কারণ কি তখনই দেখবেন যে ভালো কাজটাই হবে। কারণ আমি হয়তো আপনারা বলবেন বিয়ের পরে আপনাকে 1,00,000 টাকা দেব, 50,000 টাকা দেব, 20,000 টাকা দেব, এটার জন্য হয়তো আমি মনে করি যে কোনো কাজেরই হয়তো ওই টাকাটা পাওয়ার আশা আমি যা তা দেখে একটা আপনাদেরকে ইমপ্রেস করে বিয়ে দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল ওইটা আপনাদের সুখবর হলো না, তখন তো এটার বদুয়াটা তো আমার পেতে হবে। আমি এই চিন্তাটা রেখেই বলছি যে বিয়ের পরে আপনাদের খুশির উপরে আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা যেটা খুশি হন সেটা, কিন্তু প্রাথমিক খরচটা আমাকে বিয়ার করেন। এটাও হয়তো ইনশাল্লাহ এমনও একদিন আসবে, আল্লাহ পায় না কোনো কিছুই নেই, আল্লাহর কাছে অসম্ভব কোনো কিছুই না, এমন একদিন আসতে পারে যেই দিনটা আমি
আপনাদের কাছ থেকে এক কাপ চায়ের পয়সাও নিব না। আল্লাহ আল্লাহ দিতে কতক্ষণ আজকে আমি আপনাদের কাছে ওয়াদা করলাম। অর্থনৈতিকভাবে সচ্ছল না হলে তো আমরা কারো পক্ষে সম্ভব না একটা মানুষকে হেল্প করা, এটাই আমার কথা। তো আপনারা যারা বিয়ে চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদের কাছে একটু টাচে আসছেন, টাচে আসতে যারা চাচ্ছেন তাদেরও নলেজে রাখতে হবে যে এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে সঠিক একটা সন্ধান দিবে। যতক্ষণ পর্যন্ত দুই পক্ষের পছন্দ না হবে ততক্ষণে কাজ হবে না, এটা সবসময় মনে রাখতে হবে। আর আপনার ভালো কাজ নির্ভর করছে আপনার এবাদত বন্দিকির উপরে, আপনি সেটাই করেন না আগে। আপনি হাজার কাজ করেন যেখানে যান, এই যে আমি প্রতিটা অনুষ্ঠান প্রতি সব কিছুতে আমি যাচ্ছি, বাট আমার অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়, এবং যখনই সুযোগ পাবেন মনে মনে আল্লাহকে ডাকতে থাকবেন। মানে আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায় সেটা বাস্তব প্রতিদিন কিন্তু আমি আপনাদেরকে বলছি। আপনারা জানেন এই শূন্য হাতে আমি আপনাদের মাঝে আসি। আল্লাহর রহমত বরকত না থাকলে এই এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা তো করা সম্ভব হতো না। তো আমি বলবো আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের জন্য আমার সবসময় দোয়া থাকে। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি সারাক্ষণ বলি যে আল্লাহ তারা যে আশা নিয়ে আসছে আল্লাহ আপনার যে কোনো ওসিলা হোক তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আমি এটা সবসময় করি আপনাদের জন্য। তো আমি আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্র পাত্রীর কথা বলবো, কারণ আজকে আমার প্রথম আলোতে একটা বিজ্ঞাপন গেছে এক পাত্রর জন্য, আমি পাত্রী চেয়েছি। এরা পাত্রপক্ষ বাবা হচ্ছে সচি, ছেলের হাইট 5 ফিট শুধু, 26-এর মতো বয়স, ঢাকাতে ব্যবসা আছে, দুবাইয়ে ব্যবসা আছে। ওরা উল্টা মেয়ের সম্পূর্ণ বিবাহর খরচ সহকারে যা যা লাগবে তাকে সেইভাবে নিবে। আপনারা বুঝে নিতে, বড় ব্যবসায়ী বাবা সচিব ছিলেন। তো আমার কথা হলো যে অনেক গরিব অসহায় মেয়ে আছে, তো তারা আমি আবার বললাম ভাইকে যে আপনার ছেলে, আপনি হাজার কোটিপতি হোক আপনার ছেলে হোক, একটাই মাত্র ছেলে ওনার, কিন্তু আপনার এই হাইট দেখে তো কেউ নিবে না। হয়তো কোনো গরিব অসহায় যদি তার পরিবারটাকে উঠাতে চায়, একটা মেয়ের কারণে কিন্তু একটা পুরো পরিবার উঠে যায়, এটা আমি প্রতিটা দিনই আমি এগুলি উপলব্ধ করি। তো হয়তো গরিব অসহায় অনেক মেয়ে বিয়ে শাদী হচ্ছে না, 18 থেকে 20, 22, 23-এর মধ্যে যদি থাকে, কম লেখাপড়াও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা বাবার সচিব তো তাদের একটু বাবার পরিচয় এটা যাচ্ছে, দেখতে সুন্দর মোটামুটি, হয়তো তার পরিবারটা পুরো উঠে যাবে, জাস্ট বললাম। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, ইমো হোয়াটসঅ্যাপ 0178354124, আরেকটা নাম্বারও আছে 0171860261। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে আসছে, যেই পাত্রপাত্রী কিনা খুব জরুরি ভিত্তিতেই বিয়েটা চাচ্ছে। আমার মনে হয় আমার যদি উপযুক্ত পাত্র ভাইরা থাকে, আগে একটু পাত্রীদের কথাই বর্ণনা দিচ্ছি। মেয়েটা ওদের বাসা বনানীতে, এই 33-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, একটু স্বাস্থ্য ভালো, ডাক্তার। ওরা চাচ্ছে যে একটা বাইরের ছেলে কানাডা বা আমেরিকা, কারণ মেয়েটা পোস্ট গ্রাজুয়েশন আমেরিকাতে ডিগ্রি নিতে যাবে বা কানাডাতে। সে তো মেয়ে অপূর্ব সুন্দরী না, মিডিয়ামের মধ্যে বয়সটাও হয়েছে, যদি আপনারা রাজি থাকেন আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে পুরো পরিবারই কানাডা সিটি, না পরিবার না, মেয়ে ওখানে মাস্টার্স করছে, MBA করছে এবং ওখানে খুব বড় চাকরি করে, 27-এর মতো বয়স, 5 ফিট 3 লম্বা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, সুন্দর। ওরা ওই মেয়েটা আসতেছে এই সেপ্টেম্বরের 25 তারিখ। ওরা বলছে দেশের ছেলেও নিব, যে ছেলে কানাডায় যেতে চায় মাস্টার্স বা ইঞ্জিনিয়ার বা, তার তো অবশ্যই, কারণ সেখানে ওখানে কিন্তু সিটিজেনশিপ পাইছে প্লাস অনেক বড় জব করে। তো এর ওদের বাসা ধানমন্ডিতে, ঢাকাতে। তো ওর মা বলছে যে আপা আমাকে একটা ভালো ছেলে দেন, কারণ দেশেরও ছেলে যদি যেতে চায় সেরকম দেন, কোনো অসুবিধা নেই। আমি বলছি ঠিক আছে বোন, দেখি আল্লাহ আপনার জন্য কী আর করতে পারি ইনশাআল্লাহ। তো আমার কথা হলো যে আপনারা যারা বিদেশের মেয়ে অনেকেই চান, কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের যোগ্যতাটার উপরে কিন্তু আপনারা পাবেন। বিদেশি মেয়েরা কিন্তু এমনিও গ্রামের অশিক্ষিত অসহায় ছেলেদের কিন্তু নিবে না। আমার ভাইরা তো সুন্দরভাবে গরিব অসহায় মেয়ে নিচ্ছে, কিন্তু মেয়েরা কিন্তু নিচ্ছে না। এই জিনিসটা আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে কিন্তু বলছি। অনেক লোভনীয় কোনো অফারে যাবেন না, যেখানেই দেখবেন লোভনীয় কোনো কিছু আছে সেখানেই সমস্যা, তাই আমি একটু সতর্ক করলাম। আরেকটা বোন, ওর
হচ্ছে যাত্রাবাড়িতে বাড়ি, ও বিবিএ করছে, 5 ফিট 5 লম্বা, অপূর্ব সুন্দরী। ওর এখানে 7 তলা বাড়ি আছে 2-3টা। ওরা ওরা চাচ্ছে, ওর আম্মা চাচ্ছে যে আমরা একটু বাইরে সিটিজেন চলে যাই। মেয়েটার নাম হচ্ছে নাদিয়া, মেয়েও দেখার মতো সুন্দর। আপনারা যোগাযোগ করতে পারেন, যদি আল্লাহ হুকুম থাকে হয়তো আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আরেকটা বোন, ও হচ্ছে কানাডায় সিটিজেন, ওর বয়স 35, 5 ফিট 3 লম্বা, এখন কানাডাতেই আছে। যদি কানাডায় থাকা কোনো ভালো ছেলে থাকেন, আপনারা একটু যোগাযোগ করলে হয়তো আমি আপনাদের সাথেও, কানাডার মেয়েরা কানাডারই চাই বেশিরভাগ, কারণ ওইখানে নাকি তাদের সুবিধা। এই মেয়েটা, আর আমি একটু দেখে দেখেই বলছি, কারণ পরে দেখা যায় যে আমার বোনরা অনেকেই ফোন করে, আপু আমার নাম বললা না, যারা বলে এটা সেটা আমি নাম বলে দিই, সমস্যা নাই, এই আর কি। তো আর এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু আপনার এই অবিবাহিত অনেক অনেক বেটার কিছু মেয়ে আসছে, আপনারা হয়তো এগুলি দেখতে পারেন। ইঞ্জিনিয়ার মেয়ে অনেকগুলি আসছে, ইঞ্জিনিয়ার খুব ভালো ভালো মেয়ে, 20 থেকে 26-এর মধ্যে যদি রাজি হন তাহলে যান। আরেকটা বোন, ও হচ্ছে কেরানীগঞ্জে বাসা, ওর বয়সটা হচ্ছে 27-এর মতো, অপূর্ব সুন্দরী, এক কথায় ডিভোর্স, শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ও ইন্টার পাস। তো ও মেয়ে দেখার মতো, অনেক সময় মনে হয় যে আল্লাহ এইভাবে যদি ছবি দেখাই দেখে পারতাম, কিন্তু এটা তো এক একজন এক এক মেন্টালিটির। তো কখন কোন মানুষ ঝামেলায় ফেলে দেয়, এই টেনশনে তো অনেক কিছুই করা যায় না আসলে মানুষের। মানে বর্তমান সমাজটা এমন একটা অবস্থা, যত আমরা ডিজিটাল স্মার্ট হচ্ছি ততই কিন্তু মানুষ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেহেতু আমার এটা আজকে 32-33 বছর ধরে পরিচালনা করছে, আল্লাহ রহমত, আল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, এখন পর্যন্ত ইনশাল্লাহ কেউ তো বলতে পারবে না যে না ওনার কাছ থেকে কোনো খারাপ কিছু পেয়েছি, এটা আমার আমার প্রশ্ন। যদি কোনো আপনাদের, হ্যাঁ এইটা বলতে পারে যে হ্যাঁ আমি 1,000-2,000 টাকা দিছি কিন্তু আমার কাজটা হয় না, কিন্তু আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন রাখবো যে টাকাটা যে দিছেন আর আমার যে পেইনটা, আমার যে আপনার প্রতি সময়টা দিলাম সেটা 1,00,000 টাকার সময়, সেটাও আপনারা মাথায় রাখবেন, এ আর কি জাস্ট বললাম। তো আমার কথা হলো যে আপনারা যদি যে কোনো পেশায় যদি ভালো সৎভাবে কামানো যায়, সৎ ইনকামে চলা যায়, সেটা সেখানে বরকত আসবে। মিথ্যা বলে ক্ষণস্থায়ী সুখ নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেটা ভালো সেটাই করতে হয়। তা ও আচ্ছা, আরেকটা ছেলে আসছে, ওর গুলশানে বাসা, ও এ লেভেল করা, লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসছে, ওনার অবিবাহিত, 35-এর মতো বয়স। যদি ব্যারিস্টার অবিবাহিত ছেলে চান, আপনারা একটু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, খুব ভালো ফ্যামিলির ইয়ে। আরেকটা বোন, ও হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে অনেক বড় একটা পদে জব করে, ওরও বয়স 32-এর মতো, ও অবিবাহিত, এখন দেশেই আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আমেরিকা কানাডা PhDরত ভালো একটা ছেলে চাচ্ছে এই। আর এমনিতে আমেরিকার 3-4টা ছেলে আসছে শর্ট ডিভোর্স, যাদের মানে নামমাত্র ডিভোর্স, তাদের জন্য আমার ইমার্জেন্সিভাবে দরকার, তারা এখন দেশে আসছে 30-32-35-এর মধ্যে, যদি আমেরিকার চান। আরেকটা বোন, সেই সুদূর রাজশাহী থেকে আসছে, ও ম্যাট্রিক পাস, ও একটা ভালো দেশের বাইরের ছেলে হতে পারে, দেশের হতে পারে, অবিবাহিত মেয়েটা, যদি শর্ট ডিভোর্সে বাচ্চা থাকে তার কোনো আপত্তি নাই। আমি বলছি ঠিক আছে। আরেকটা বোন খুলনার, ও মাস্টার্স পাস, অবিবাহিত, দেখতেও সুন্দর, অনেকেই মফস্বল শহরের মেয়ে চান, আপনারা যদি যোগাযোগ করেন আমি হয়তো ওদের সাথে মিলিয়ে দিতে পারবো। এছাড়াও আমাদের কাছে মানে সপ্তাহ বলে শেষ করা যাবে না, তাহলে পুরো দিনই আমার যাবে। তো আমার আশা রাখি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা মেমোরিতে নেবেন যে হ্যাঁ এই 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 নিয়ম, এবং এই অতি উৎসাহিত হয়ে যাব না যে ঠিক আছে হলেও হতে পারে নাও হলে হতে পারে, কিন্তু এখান থেকে আমরা একটা সন্ধান পাব, অবশ্যই আমাদের একটা অভিজ্ঞতার ব্যাপার হবে, এটাই হচ্ছে কথা। আর ও এছাড়া একটা এত হ্যান্ডসাম পাত্র পেয়েছি, সেই পাত্র হচ্ছে সাব ইন্সপেক্টর, ওর 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, ছেলেটা এত ভদ্র সুন্দর, সে চাচ্ছে ম্যাট্রিক বা ইন্টারে পড়ুয়া মেয়ে। তো আমি একটু ডিসপ্লে করলাম, যদি এরকম থাকে আমার বোনদের কোনো মেয়ে যে পুলিশ অফিসার চান, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা, অনেকেই মনে করে যে হ্যাঁ না না, অনেক পরিবার আছে আমার কাছে, এসপির মেয়ে, ডিসির মেয়ে, মানে পুলিশ অফিসার, এডিশনাল এসপি, অনেক আছে, কিন্তু অনেকেই মনে করে যে বাবা পুলিশ হয়তো, কিন্তু এখনকার যুগের সাথে আপনারা আগের যুগের সাথে মিলাবেন না কখনো, একজনের সাথে মিলাবেন না। আমি আমার লাইফে, আমার আব্বা একজন সামান্য পুলিশের চাকরি করতেন, তো এই সমস্যাগুলি আমাদেরও হতো, বিয়ে আনলে যে না পুলিশের মেয়ে বিয়ে করবো না, দারোগার মেয়ে বিয়ে করবো না, অথচ আমার বাবা, আমরা ছোটোবেলা থেকেই দেখছি আব্বা চাকরি করে, কিন্তু
তার যে মন মানসিকতা মানুষের জন্য, গ্রামের অর্ধেক মানুষ এসে আমাদের বাসায় বসে থাকতো, তাদের সেই তখনকার আমলে আপনার নর্মাল পদে ছিলেন, কিন্তু অনেকের চাকরি দিয়েছে, এই যে রিজিকের ব্যবস্থা করেছে, এগুলি থেকেই কিন্তু তখন থেকে কিন্তু আমরা একটু একটু করে শিখতে থাকলাম যে মানুষের দোয়া নিতে হবে। আর আমার মা এমন কোনো মানুষ নাই গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে না। যখনই যেখান থেকে গেছে, আগে মসজিদ মাদ্রাসা এতিমখানা, মসজিদ মাদ্রাসা এতিমখানা, তার সন্তান আমাদের জন্য মায়া করতো না, রান্নাটা হলেই পাশেই মাদ্রাসা ছিল, এতিম বাচ্চাদেরকে দিয়ে দিত, আমাদেরকেও তত ইয়ে করতো না। এই যে মায়ের কাছ থেকে তখন শিখলাম যে মানুষের কল্যাণের মাঝেই কিন্তু সকল শান্তি এবং আল্লাহ খুশি হয়। এই যে জিনিসগুলি করলে আল্লাহ খুশি হয় সেটাই সবসময় করতে চেষ্টা করি। হয়তো আপনারা বলতে পারেন যে একটা একটা জিনিস সবাই অনেকেই মনে করে যে না আপনি এত, আসলে এই যে উপরের যে রূপটা এটা জাস্ট একটা সৌন্দর্য মাত্র, এটা সবসময় মনে রাখবেন, অন্তরে হৃদয়ে সারাক্ষণ আল্লাহর নাম। আমি এটাই মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই। আপনি যাই করেন, কর্ম করেন, মেধা পরিশ্রম যোগ্যতা খাটিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশা, এবাদত বন্দিকির মাঝেই সকল সফলতা, এটা আপনাদের চিন্তায় মাথায় রাখতে হবে। তো আপনারা আসবেন, আপনারা আসলে আপনাদের কোনো লস নাই ইনশাল্লাহ, আমি এতটুকু অন্তত বলতে পারি। আবার অনেকে বলতে পারে যে গ্যারান্টি দিয়ে আনছেন না, এই বিয়ে শাদীর কাজে আমরা গ্যারান্টি দিতে পারবো না, কারণ এটা এমন একটা কাজ না যে আমি একজন মন্ত্রী বলে দিল আরেকজনকে এই এই কাজটা দিয়ে দাও কাজটা হয়ে যাবে, না। আমি ওদেরকে রিকোয়েস্ট করতে পারি ভালোটার জন্য, কিন্তু ফোর্স করতে পারি না, অর্ডার দিতে পারি না যে হ্যাঁ এটাই বিয়ে করো, এটা আমার দ্বারা সম্ভব না। আর কোনো মিথ্যা কাল্পনিক অনেক কিছু বানিয়ে এটা নিয়ে বলে আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী আমি দিতে চাই না, বাস্তবের মাঝেই আমি থাকতে চাই। বাস্তব যেটা সেটাই আপনারা করবেন। কল্পনার মাঝে অনেকেই কল্পনার মাঝে থাকে, কল্পনা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলেই দেখবেন অনেক শান্তি। তো সবাই ভালো থাকবেন, যদি আপনাদের পাত্রপাত্রী প্রয়োজন হয় আপনারা চলে আসবেন। আমি কিন্তু ডিসপ্লে করি নাম মাত্র, কিন্তু এই এক একটা মানুষের মাঝে হাজারো মেয়ে পাবেন, হাজারো ছেলে পাবেন, এটাই শুধু বলতে চাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আল্লাহ সুন্দরভাবে সারাটা দিন কাটায় মানুষের কল্যাণে। আসসালামু আলাইকুম।